ন্যাশনাল মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হলেন শুভ্র মিত্র। এর আগে আরজিকর থেকে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল হিসেবে 4 ঘন্টার মধ্যে নিয়োগ করা হয়েছিল সন্দীপ ঘোষকে, আর এবার নতুন অধ্যক্ষ হচ্ছেন শুভ্র মিত্র। সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, দেখো প্রবল বিতর্ক হয়েছিল যখন সন্দীপ ঘোষকে 4 ঘন্টার মধ্যে, তিনি রিজাইন করার 4 ঘন্টার মধ্যে নতুন করে তাকে পাঠানো হয়েছিল ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করে, এবং সেই সিদ্ধান্তের পর এতটাই বিতর্কের ঝড় ওঠে যে স্বাস্থ্য ভবন তারা এক রাতের মধ্যে সিদ্ধান্ত নিতে বাধ্য হন যে তারা সিদ্ধান্ত পরিবর্তন করছেন এবং সন্দীপ ঘোষকে অধ্যক্ষ করা হচ্ছে না ন্যাশনাল মেডিকেল কলেজে। তারপরে ন্যাশনাল মেডিকেল কলেজের যিনি অধ্যক্ষ ছিলেন অজয় রায়, তিনি দায়িত্বভার সামাল দিচ্ছিলেন, তিনি কাজ চালাচ্ছিলেন। আজকে স্বাস্থ্য ভবনের তরফে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, করে জানানো হয়েছে যে শুভ্র মিত্র, তিনি ন্যাশনাল মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হচ্ছেন আপাতত। তিনি ন্যাশনাল মেডিকেল কলেজেই চেস্ট মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন, তাকেই এই দায়িত্বভার সামলাতে বলা হয়েছে, যার অর্থ যে ন্যাশনাল মেডিকেল কলেজের পড়ুয়ারা এবং সার্বিকভাবে চিকিৎসক সমাজ যে প্রতিবাদে ঝড় তুলেছিলেন তাতেই কিন্তু শেষ পর্যন্ত স্বাস্থ্য ভবন নড়েচড়ে বসে সন্দীপ ঘোষের সিদ্ধান্ত পাল্টায়, এবং তারপর নতুন করে তারা সিদ্ধান্ত নিলেন ন্যাশনাল মেডিকেল কলেজে অন্য একজনকে দায়িত্ব দেওয়া হলো অধ্যক্ষের চেয়ারে বসার জন্য। ধন্যবাদ সন্দীপ। তৃণমূল নেতা কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় ঠিক কি পোস্ট করেছেন, কি অভিযোগ করছেন তা দেখাবো। বাংলার ভাবমূর্তি নষ্ট করতে আজ এই ছবির মুক্তে ভুল ন্যারেটিভ, কুৎসা, সাম্প্রদায়িক ইঙ্গিত, প্ররোচনা। টালিগঞ্জ ইন্ডাস্ট্রি, বিশেষত আমাদের দলের সঙ্গে যারা জড়িত তারা প্রতিবাদ করবেন না? ছবির আজ মুক্তি, আজইরা নীরবে বসে থাকবেন? বাংলা ইন্ডাস্ট্রির প্রতিবাদ করবে না? এক্স হ্যান্ডেলে ফের পোস্ট করেছেন কুণাল ঘোষ। এদিকে আরজিকর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই কুণাল ঘোষের নিশানায় তৃণমূলপন্থী সেলিব্রিটিরা। পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করতে মুম্বাইয়ে ছবি তৈরি হয়েছে। কি করছে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি, বিশেষ করে সেই সমস্ত প্রযোজক, পরিচালক, অভিনেতা যারা তৃণমূলের পদাধিকারী, যারা ক্ষমতায় ছত্রছায়া রয়েছেন, মমতা অভিষেকের সঙ্গে মঞ্চ ভাগ করছেন, বাংলার বিরুদ্ধে এই অপপ্রচার রুখতে তারা কি করছেন, প্রশ্ন কুণাল ঘোষের। বিজেপির ন্যারেটিভ তৈরি করতে মুম্বাইয়ে পরিচালক, প্রযোজক, অভিনেতারা রাজনৈতিক ছবি করেন, এবার তো বাংলা নিয়ে কুৎসার ঝুলি আসছে। অথচ টালিগঞ্জের বাবু বিবিরা যারা মমতার সঙ্গে এক মঞ্চে এক ফ্রেমে থাকেন, তারা নিজেদের ইমেজ গড়তে পেশার সৌজন্য নিয়ে ব্যস্ত, আক্রমণে কুণাল ঘোষ। সেই সঙ্গে তিনি বলেন দিদির পাশে ছবি দিয়ে গুরুত্ব বাড়ান, কিন্তু মমতার বায়োপিকের কথা ভাবেন না। দলের সুসময় এরা হাত নেড়ে সামনে থাকেন, দল বিতর্কিত ইস্যুতে পড়লেই মুখ খোলা বন্ধ করে দেন। বাংলার ভাবমূর্তি নষ্টের চেষ্টা চলছে, অথচ তারা পাল্টা কিছুই করবেন না। এদের কেউ কেউ আন্তরিক, বাকি ক্ষমতাশালী তারকাদের নিয়ে দল ভাবুক, সোশ্যাল সাইটে পোস্ট করে আক্রমণে কুণাল ঘোষ। এক শ্রেণীর প্রযোজক, পরিচালক, ফিল্ম ইন্ডাস্ট্রি দেশের, তারা বিজেপির ন্যারেটিভ, বিজেপির রাজনৈতিক কাজে লাগে, আপাত দৃষ্টিতে হয় বায়োপিক করছেন, ম্যাং অটল হু বায়োপিক সরাসরি বিজেপিকে প্রমোট করা, আবার দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার দেখানো হচ্ছে মনমোহন সিংকে, খাটো করা হচ্ছে কংগ্রেসকে, বা এই ধরনের কাণ্ড কারখানাগুলো করেছেন তারা। কিন্তু সেইখানেই তাহলে আমাদের এখানে যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছেন এবং যারা আমাদের দলের সঙ্গে সক্রিয়ভাবে বিভিন্ন পদে রয়েছেন, তো তারাও এমন ন্যারেটিভ তৈরি করতে পারেন। অতীতে কিছু তৈরির চেষ্টা হয়েছে জমি আন্দোলনের সময় কিছু ছবি, কিন্তু এখন যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে এবং তৃণমূল কংগ্রেসের প্রতি সমস্ত নোক দাঁত বের করে বিভিন্ন অপশক্তি, বঙ্গবিরোধী শক্তি বাংলাকে খাটো করছে, আক্রমণ করছে, সেই সময় যারা চক্রান্তকারী তারা অস্ত্র হিসেবে আবার ফিল্ম ইন্ডাস্ট্রিটাকেও, একটা সেকশনকে জাতীয় স্তরে ব্যবহার করছে। তো তারা গণতন্ত্র আছে করেছেন, কিন্তু সেই গণতন্ত্র জায়গাটায়, সেই মঞ্চটায় প্রত্যক্ষভাবে যারা আমাদের সঙ্গে, তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব সুন্দর ভালো বায়োপিক, আন্দোলন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন ধরনের ছবি, যাদের যাদের জন্য দেশ বিপদে পড়ছে, যাদের জন্য বাংলা অতীতে বিপদে পড়েছে, সেগুলো এখন সেই জবাব তো হতেই পারে, কিন্তু সেই জায়গাগুলো দেখা যাচ্ছে না।